কেদারনাথ মন্দিরত 125 কোটি টাকার সোণ কেলেঙ্কারি। দেশের বাবে চরম লজ্জাজনক ঘটনা। পশুপতিনাথ মন্দিরতো 11 কেজি সোণ চুরি। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরত সংঘটিত হয়েছে 125 কোটি টাকার স্বর্ণ কেলেঙ্কারি। মন্দিরটির গর্ভগৃহর দেওয়ালত সোণ খচিত করার বাবে এটা কোম্পানিক দায়িত্ব দিয়া হয়েছিল, কিন্তু গর্ভগৃহর পৰা এই সোণ পরবর্তী পর্যায়ত তামরঙি হয়ে পড়ে। সোণ বলে নকল স্বর্ণরে দেওয়াল সমূহ লিপি দিয়ার ফলত কমেও 125 কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত হওয়া বলে সন্দেহ করা হয়েছে। আনহাতে নেপালের প্রসিদ্ধ পশুপতিনাথ মন্দিরের পৰা 11 কেজি সোণ চুরি হওয়াক লৈ সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। সংসদের মজিয়াতো ইয়াক লৈ বাক বিতণ্ডা পরিলক্ষিত হয়েছে। দেশের বাবে ঐতিহ্যমণ্ডিত মন্দিরটির পৰা সোণ অন্তর্ধান হওয়াটো লজ্জাজনক বলে জনপ্রতিনিধিসকলে অভিযোগ করেছে।